হ্যাঁ দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সকাল সকাল একটা ভালো খবর দেওয়ার জন্য। যে কোনো অসুর নিধন হলে সেটা সাধারণ মানুষের জন্য একটা ভালো খবর। এবার আমি যেটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত সরাসরি বলবো। প্রথম কথা হচ্ছে যে এটাতে ভালো হয়েছে, এটা খোরাসান যেটা একদম ইস্ট আর নর্থের দিকের একটা প্রভিন্স, একটা ছোট্ট জায়গা, জালালাবাদের মানে মানে জালালাবাদের কাছাকাছি, এবং সেখানে এদের একজন লিডারকে মেরে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার মনে হয় হালে আমেরিকার বর্তমানে সরকার এবং রাষ্ট্রপতির একটু ভাবমূর্তি খারাপ হয়েছে, তাই এটা একটা রাজনৈতিক বার্তা। এটাতে আইএস খোরাসানের কোনো বড় হেরফে হবে না। একজন নেতাকে মেরে ফেলা হয়েছে, আরো দশজন এগিয়ে আসবে। এর আগে 2015 এবং 2016 এইরকম ভাবে ড্রোন দিয়ে আমেরিকা এদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু কে মেরে ফেলে, কিন্তু তাতে কি খোরাসান থেমেছে? আর দুদিন আগেই তো 14 জন আমেরিকান সৈন্য 90 জন মানুষকে মেরে দিয়েছে। দুটো কথা বলবো, এক, আমেরিকার এই দূর থেকে ড্রোন ফেলে তারপরে তাড়াহুড়ো করে পালানোর নীতিটাকে বর্জন করতে হবে। দ্বিতীয়, আমেরিকা সিমটমকে আঘাত করছে কিন্তু রোগটাকে আঘাত করছে না। খোরাসানের লিডারশিপ হচ্ছে সিমটম, তাদের মেরে একটা রাজনৈতিক বার্তা দিচ্ছে নিজস্ব অডিয়েন্সকে এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে, কিন্তু রোগ হচ্ছে পাকিস্তান। আমেরিকা পাকিস্তানের ব্যাপারে একদম মুখে কুলু পেটে রেখেছে, একবারও বলছে না যে পাকিস্তানি হচ্ছে সারা পৃথিবীর টেররিস্টের জনক। কারণ বিন লাদেন কোথায় ছিল? পাকিস্তানের মধ্যে মিলিটারি একাডেমি অ্যাবোটাবাদের ঢিল ছোড়া দূরত্বে। আমেরিকা কোনোদিন কোনো সাজা তো দেয়নি। রাশিয়াতে যখন ইউক্রেন আঘাত করেছিল, রাশিয়া স্যাংশন হয়েছিল, পাকিস্তানকে তো উল্টে এখন IMF টাকা দিচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে ওঠা বসা করছে। ভালো ভালো দেশকে তো আমেরিকা সেখানে ডাকছে না। এইভাবে কিছু হবে না। এদের যদি 50 জনকে মেরে দেওয়া হয়, আরো 50 জন। ঠিক এই জায়গাতেই আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাইবো যে এর আগে 2017 আমরা দেখেছি যে আমেরিকা লাঙ্গারহার সেখানে বোম ফেলেছিল, কাজে এই ধরনের আক্রমণের মাধ্যমে কি প্রতিহত করা সম্ভব হবে জঙ্গি কার্যকলাপকে? না, আমি মনে করি না। কারণ আমি যেটা বললাম, আমি এই আপনি যে পয়েন্টটা বললেন অতি ভালো পয়েন্ট বললেন, আমি ছেড়ে গেছিল আমার থেকে, যে 2017 আফগান ফোর্সের সাথে মিলে একটা অ্যাটাকও করেছিল, তার আগে একটা বড় বোম ফেলেছিল যেটাকে আপনারা মাদার অফ অল বোমস MOBD, তো সেই বোমটা ফেলে অনেকটা করেছিল, তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এখন দেখুন কত বিলিয়ন ডলারের হাতিয়ার পাকিস্তানের আর্মির কাছে, যত টাকার হাতিয়ার আছে তার থেকে বেশি হাতিয়ার তালিবানের কাছে আছে। এবার তালিবান তো সমস্ত আল কায়দা, ISIS, খোরাসানের এবং নিজস্ব তালিবানের যারা বন্দি ছিল জেল থেকে ছেড়ে দিয়েছে, তারা কি করবে? যারা টেররিস্ট তারা একটাই কাজ ভালো পারে, সেটা হচ্ছে আতঙ্ক ফেলানো। সেটা তারা করবে? এই একটা লিডারকে ড্রোন থেকে মেলে, ভিড়ুর মতো ড্রোন দিয়ে মেরে এয়ারপোর্ট থেকে কাবুল এয়ারপোর্টে ঢুকে যাওয়ার, পালিয়ে যাওয়ার এই ব্যাপারটাতে আমেরিকার ভাবমূর্তি আরো খারাপ হবে। আমার মনে হয় যতদিন না ন্যাটো ফোর্স আসবে, শক্ত হাতে ধরবে পাকিস্তানকে, চুল কান ধরলে মাথা আসবে, পাকিস্তানকে ধরতে হবে, না হলে হবে না। এবং পাকিস্তানকে ধরলেই তখন এই জঙ্গি গোষ্ঠীগুলো নিজেদের সীমানার মধ্যে থাকবে। অনেক ধন্যবাদ।